এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি কারেন্ট টপিক অর্থাৎ 77 বাফটা অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। রিসেন্টলি দেওয়া হলো 77 বাফটা অ্যাওয়ার্ড 2024। তোমরা জানো যে বাফটা অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? বাফটা অ্যাওয়ার্ড মেলি দেওয়া হয় আউটস্ট্যান্ডিং ফিল্মের উপর কি দেওয়া হয়, কোন সিনেমা কোনো ভালো যদি সিনেমা হয় তার জন্য কি দেওয়া হয়, এটা মেলি ব্রিটেন থেকে কি দেওয়া হয়, এটা সমস্ত ডিটেলস নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। বাফটা অ্যাওয়ার্ড এখান থেকে স্ট্র্যাটেজিক কোশ্চেন কি কি জিজ্ঞেস করতে পারে। বাফটা অ্যাওয়ার্ডের ফুল ফর্ম আসে অনেক সময় পরীক্ষায়। বাফটা অ্যাওয়ার্ডের ফুল ফর্ম হলো ব্রিটিশ একাডেমি ফিল্ম আর্টস অ্যাওয়ার্ড। এই প্রাইজটি দেওয়া হয় কোন দেশ থেকে? ইউকে, মানে লন্ডন থেকে দেওয়া হয়। ফার্স্ট অ্যাওয়ার্ড, প্রথম এই পুরস্কারটা দেওয়া চালু হয় 1949 সনে। আর যে বাফটা রয়েছে এর ফুল ফর্ম কি, সরি, কিসের জন্য দেওয়া হয়? বেস্ট ব্রিটিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউশন টু ফিল্ম, মানে ফিল্মে আউটস্ট্যান্ডিং ফিল্মের জন্য দেওয়া হয়। সেটা দেশের ক্ষেত্রে হতে পারে বা বিদেশেরও হতে পারে, কিন্তু আউটস্ট্যান্ডিং ফিল্মের জন্য কি এটা দেওয়া হয়। তাহলে বেস্ট ফিল্ম যদি বলে এখান থেকে, বেস্ট ফিল্ম বাফটা অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্মে কোন ফিল্ম নির্বাচিত হয়েছে, এর অ্যান্সার হবে ওপেনহাইমার। দেখো এই পরীক্ষায় তো এখান থেকে মেইনলি তিনটা জিনিসের উপর সবচেয়ে বেশি পরীক্ষা জিজ্ঞেস করে, আর এসএসসির পরীক্ষার ক্ষেত্রে ডিপ্লিকেই ভিতর দিকে জিজ্ঞেস করে। পরীক্ষা জিজ্ঞেস করে বেস্ট ফিল্ম কোনটা, বেস্ট ডিরেক্টর কোনটা, বেস্ট অ্যাক্টর আর বেস্ট অ্যাক্ট্রেস, এই চারটা মিলে সামনে উপর থেকে জিজ্ঞেস করে। কিন্তু যখন মনে করো এসএসসি বা সিজিএল এর পরীক্ষা হবে, মনে করো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হবে, তখন একটু ভেতর থেকে জিজ্ঞেস করে। তাহলে আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য মেইন তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর আর কি বেস্ট অ্যাক্টর এবং কি বেস্ট অ্যাক্ট্রেস। তাহলে দেখো যে বাফটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, এই বাফটা অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে কোন ফিল্ম, ওপেনহাইমার। তাহলে এই যে ওপেনহাইমার এই বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে এবং এর ডিরেক্টর কে, এটা আমাকে জানতে হবে। এর ডিরেক্টর কে? ক্রিস্টোফার নোলান। এই ক্রিস্টোফার নোলান কি আবার মনে রাখবে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডেও কি ভূষিত হয়েছে। তাহলে বেস্ট লিডিং অ্যাক্টর কে ভূষিত হয়েছে, কিলিয়ান মার্ফি, কোন সিনেমার জন্য, ওপেনহাইমার। বেস্ট লিডিং অ্যাক্ট্রেস কে, ইমা স্টোন, পুর থিংস সিনেমার জন্য। আর বেস্ট ডিরেক্টর কে, ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার। মনে রাখবে তোমরা এখান থেকে সব পরীক্ষা যদি জিজ্ঞেস করে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে কোন ফিল্ম, এটা মনে রাখবে ওপেনহাইমার। তারা টোটাল 60টা অ্যাওয়ার্ডে কি ক্যাটাগরিতে কি ভূষিত, মানে সাধারণত বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, মানে 60টা ক্যাটাগরিতে কি তারা কি এই পুরস্কারটা কি জিতেছে। এবার দেখো এছাড়াও আরো এক্সট্রা আমাদের ফ্যাক্ট জিজ্ঞেস করতে পারে যদি বৃহত্তর থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। যদি পরীক্ষায় আসে আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্মে ভূষিত হয়েছে কোন সিনেমা, তাহলে আমাদের অ্যান্সার হবে দ্য জোন অফ ইন্টারেস্ট। আর বেস্ট ডকুমেন্টারি কোনটা, 20 ডেজ ইন মরিপল। বেস্ট অ্যানিমেটেড ফিল্ম, দ্য বয় অ্যান্ড দি কি হেরোন। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, রবার্ট ডাউনি জুনিয়ার। বেস্ট সাপোর্টিং অ্যাক্টরসকে, ডিভাইন জয় র্যান্ডলফ। এবং বেস্ট সিনেমাটোগ্রাফি কোনটি, ওপেনহাইমার। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে বেস্ট সিনেমা কোনটা, ওপেনহাইমার। বেস্ট সিনেমাটোগ্রাফি কোনটা, ওপেনহাইমার। বেস্ট শর্ট অ্যানিমেশন ফিল্ম, কার্ড ডে। এবং ফিল্ম নট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, সেই কোনটা ফিল্ম সেটি বিজেতা হয়েছে, তা হলো কি জোন অফ ইন্টারেস্ট। এই ছিল কি অ্যাওয়ার্ডের ছোট টপিক, এবং পরীক্ষা এখান থেকে কি কোশ্চেন একটি বা দুটি কি আসার সম্ভাবনা রয়েছে, এখানে আর বেশি কিছু কি পরীক্ষায় জিজ্ঞেস করবে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আর এই ক্লাস আমার যদি হেল্পফুল হয় তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো, যাতে সবাই কি এই কি অ্যাওয়ার্ড বা এই বিভিন্ন সচরে এই ক্লাস দেখে কি লাভ হয়। কারণ পরীক্ষা যখন এত বিশাল বিশাল টপিক আমরা পড়ি, কিন্তু ওখান থেকে একটা কোশ্চেন করার জন্য অনেক কিছু পড়ি, কিন্তু পরীক্ষা দেখো এই কয়েকটা জিনিস যদি আমরা পড়ে যাই তাহলে কি এখান থেকে একটা কোশ্চেন এসে গেলে কি আমাদের এক নম্বর কি পরীক্ষা এগিয়ে যাবে। তবে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।